केंद्रीय बजेट पेशर आर मात्र एक दिन बाकी। बजेट पेशर आगे आज मंगलवार सर्वदलियों बैठक करबें संसद विषयक मंत्री प्रह्लाद जोशी। एदिन दुपुरे संसद लाइब्रेरी भवने सर्वदलियों बैठक है। केंद्र तरफे संसदीय समस्त राजनैतिक दल नेतर बैठके डाका हो मूलत बजेट अधिवेशन प्रस्तुति हिसाब से समस्त दल सहयोगित चाहते बैठक आयोजन। एचड़ा कौन कौन विषयगुली सरकार पक्ष तुले धरते चाय रूपरेखाओ देवा है। केंद्र तरफे सब राजनैतिक दल नेतर एदिन बैठके जोग देवार आहवान जाना हो। कांग्रेस व तृणमूल जोग देवे किना ता एखोनो स्पष्ट नय। केंना गतबारे बजेट अधिवेशन आगे सर्वदलियों बैठके गड़ हाजिर छिल कांग्रेस, तब तृणमूल जोग दिए बजेट सम्पर्कित एकाधिक दाबी जानिए। राहुल गांधी भारत जोड़ो न्याय यात्रा बेरिये और सर्वदलियों बैठक आगे दिन ही तृणमूल सुप्रीमो ममता बंदोपाध्याय राज्य बकेया निये केंद्र बिरुद्धे फेर सरब हो धर्णा बसार कथा जानिए। फले एबारे दुई प्रधान बिरोधी दल सर्वदलियों बैठके जोग देवें किना ता निये संशय रयेछे। आगामीकाल अर्थात बुधवार 31 जानुआरी थेके बजेट अधिवेशन शुरू हबे। राष्ट्रपति द्रौपदी मुर्मूर जौथ भाषण मध्य दिए बजेट अधिवेशन शुरू हबे। एई अधिवेशन शेष हबे आगामी 9 फेब्रुआरी। बजेट अधिवेशन द्वितीय दिन अर्थात पयला फेब्रुआरी बृहस्पतिवार संसदे बजेट पेश करबें केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारामन। चलती बछरे लोकसभा भोट, ताई भोटेर अंतर्वर्तीकालीन बजेट पेश करबें अर्थमंत्री निर्मला सीतारामन। ফলে এবারে বড় কোনো প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা সাধারণত নেই। লোকসভা ভোটকে লক্ষ্য করেই নরেন্দ্র মোদী সরকারের এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বাজেট উপস্থিত হওয়ার আগে ইতিমধ্যেই নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ এবং আবাসন খাতকে জিএসটির পরিকাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সহ বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে। এই প্রস্তাব কতটা গৃহীত হয় সেটাও দেখার। কেন্দ্রীয় বাজেট পেশের আর মাত্র এক দিন বাকি। বাজেট পেশের আগে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন দুপুরে সংসদের লাইব্রেরি ভবনে সর্বদলীয় বৈঠক হবে। কেন্দ্রের তরফে সংসদীয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছে। মূলত বাজেট অধিবেশনের প্রস্তুতি হিসাবে সমস্ত দলের সহযোগিতা চাইতে এই বৈঠকের আয়োজন। এছাড়া কোন কোন বিষয়গুলি সরকার পক্ষ তুলে ধরতে চায় তার রূপরেখাও দেওয়া হয়। কেন্দ্রের তরফে সব রাজনৈতিক দলের নেতাদের এদিনের বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও কংগ্রেস বা তৃণমূল যোগ দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কেননা গতবারে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে গড় হাজির ছিল কংগ্রেস, তবে তৃণমূল যোগ দিয়েছিল এবং বাজেট সম্পর্কিত একাধিক দাবি জানিয়েছিল। এবারে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন আর সর্বদলীয় বৈঠকের আগের দিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হয়েছেন এবং ধর্ণায় বসার কথা জানিয়েছেন। ফলে এবারে দুই প্রধান বিরোধী দল সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার 31 জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে লোকসভা ভোট, তাই ভোটের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে এবারে বড় কোনো প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা সাধারণত নেই। লোকসভা ভোটকে লক্ষ্য করেই নরেন্দ্র মোদী সরকারের এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বাজেট উপস্থিত হওয়ার আগে ইতিমধ্যেই নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ এবং আবাসন খাতকে জিএসটির পরিকাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সহ বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে। এই প্রস্তাব কতটা গৃহীত হয় সেটাও দেখার।